আমরা যে বিষয়টা কি অলৌকিক কিছু মনে করছি সেই বিষয়টি কে প্রধান কে প্রথম জানতেই পেরেছে তার বিষয়ে আমরা কিছু জানতে চাইবো এই ভাইটির কাছে বলে প্রথম বাইকে দেখছে আমি এটা বলতে পারলাম না কারণ এনুকা প্রথম যে আসাল এনু কাছে জায়গাটায় খোঁজ করলো কেন এটা আমি বলতে পারলাম না কারণ এনে আমি আসিলাম না আমি এটুক এটুক শুনলাম যে এনু গরু আকলো গুড়া কলে এনেকা তোর গুরুক তো শব্দ পাইয়া পরে এনে বুকুলের কাছে খারেছি খারেলে পরে দে দেওয়া আসলো শব্দ পরে এই শব্দ পাইয়া পরে আরও লোকজন আইলো দেখলো পরে এই খবর হয়ে গেল যে এনে কী শব্দ হয় কী শব্দ হয় পরে এই খবরাখবরি হয়ে গেল খবরাখবরি পরে এই মানে লোকজন সমানে আহন হইলো আইয়া সমানে দেহে অন সবাই এই শব্দই দেহে শব্দ দেয় পরে এরপরে পরে অনকা কেউই কইতেছে যে হয়তো গ্যাস কেউ করতেছে পানি পরে একজনে এক মন্তব্য করতেছে তবে অনেক লোকজন দেখে গেল পরে কয়ে যে এটা ক্ষুদা দেখবো এরকম কী আছে তবে সেইভাবেই আছে একটু সামান্য কিছু খুঁজছে ক্ষুঁধা তো কিছু পাওয়া যায় নাই অনকার নিচে কী এটা সঠিক অনকা বলতে পারতাছি না অন শব্দটা খেলি পাইতাছি শব্দটা পাইতাছি অনকায় কিসের শব্দ এটা বুঝতেছি না এটাকে অলৌকিক কিছু মনে করছেন নাকি আপনি আপনার নাকি আপনি এটা এটার বিষয়ে কোনো সরকারকে কোনো কিছু বল জানার জন্য সরকারি চাল মানে প্রশাসনাই চাল পুলিশ আয়া পরে পুলিশও বলল বললো যে এটা কোনো কিচ্ছুই না এটা অর্থ হয়তো নিচে হয়তো গ্যাসের সম্ভাবনা থাকতে পারে আর নয় পানির নাল কুন্তনে জয়েন হইতে কি বাইরেছে হয়তো এই এই বিষয়ে থাকতে পারে পানির সমস্যা পুলিশ প্রশাসন বইলে গেছে এখানে অসুবিধা নাই এটা হয়তো খুঁজ দেওয়া এটা দেখলে পরে হয়তো নৌকা যাই কিছু আছে আছেই বাইরেব খুঁজলেই পরে বাইরেব শুনতে পাচ্ছেন আমরা এই শব্দটি বাদ সবাই কি বল আমি তো রাহিনায়ের জায়গায় আজকে আইলাম মানুষের কাছে ফোন এখন ফোন থাকে আজকে তিন দিন ধরে এই শব্দ হইতেছে আজকে মনে একটু বেশি জোর হইতেছে কালকে একটু কম আছে আজকে বেশি আপনি এটা কি কি মনে করছেন আমি মনে করছি এটা এখন হয়তো গ্যাস হইতে পারে নয় পানির কোনো কিছু হইতে পারে আমার প্লট আছে তে অনু দেখছি যে ই হয়েছে এই একটু সম সম শব্দ করে তা আমি কল্পনা করছি যে ওটা হয়তো ওই যে বল্লার ভাগ কয় হারি বল্লা মানে প্রথম আপনি দেখেছেন জি 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 আমি এটা দেখেছি প্রথম এটা চত্রিক মাসে ঘটনা মানে আরও অনেক আগের অনেক আগের বিষয় আচ্ছা তারপর আবার দশ বারো দিন আগে এই যে জমি আমার এটা বেড়া দিতে আইসি বেড়া দি বেড়া দেখি যে ওই শব্দটাই হইতেছে তা আমি কলাম এটা মানে আরও বড় বেশিরভাগ এটা কিছু গুণে তখন করলাম যে বললাম মানে অনেক বেশি তে একটু আইগিয়ে যাবার চাইলাম আবার করলাম আমি এলকাই নু বললা দুই দিয়ে আমার সাইকেল ধরে তাহলে তো সমস্যা হইতে পারে না হাইরে আমি সাইড দিয়ে কাটা কাটা কাইটা নিয়ে আইসা আবার ইন্দে বেড়াটা দিয়ে থেকে গেছি আমি এতটুকু জানি আবার আজকে ধলা ভরে গেছি আমি ধলা ভরে আমার লোকে কেছে একটা গাড়া বেরিয়ে দিয়েছে তুমি মলা জানি মনি করলাম যে না এটা তো আমি জানি না তবু একটা শব্দ আমি কিছু কিছু শুনলাম মানুষের কাছে যে এনু কিছু শব্দ হইতেছে তে আমি তাকে উত্তর দিছি যে আমি চত্রিক মাসেই শব্দ আমি কিছুটা পাইছি আচ্ছা তারপর আবার ইদানিং দশ বারো দিন আগে জমিতে দিছি উনিও দেখছি যে ওই স্বাভাবিক হালকা একটু শব্দ তা আমি ভাবছি যে এটা এই হাড়ির বল্লারে বা না হার মন কোনো কোনো কিছু করি নাই ওরা ওইভাবে দিয়ে গেছি এই কয়েকদিন আগে দেই গেছি গেছি দেখলাম অনেক লোক তাহলে আমারই আমি একটু আমি আমরা তো আসলাম মাটির নিচে কোনো কিছু নাই আমি জানি এইটুকু কলাম জানি এতটুকু হচ্ছে আর ওই মানুষের দলবার কাছে শুনলাম দলাবার মানুষ কি আর কারা একটা দশটা পাঁচটা নোট একটা নোট দিলে না দশটা বিশটা নিমটা পঞ্চাশটা নোট দিলে নেয় আর ওই যে ই এই আপনার ওই কেউ ওই যদি খায় মাটি মুটি মুন্দিকে একটু খাইলে পাগল ভালো হইতাছে পেঁপা ভালো হইতেছে এই সমস্ত আলোচনা আমি তলাপারে শুনে আসি এই বনটা খানি আগে তারপরে আমি নিজেই অনুতপ্ত করে এখানে আমি গেলাম তাহলে আমার আমি জানি যে গরু একবার গেছি গরু গেছে ওইখানে গরু নিকে গেছি এখন দেহি শুষাইতেছি শুষাইতেছে তারপরে মনে করুন আমরা পাঁচজন মহিলা ছিলাম সব টিয়া কাত্রা ওইটা দেখছি দেখে মনে করছি ভিতরে মনে হয় সাপ আছে এটা ভাই বা আমরা ওনদিকে সোলে আই গেছে দেখলাম আমি গরুর নিয়ে গে গরুর নিয়ে গেছি এনো আমার বাসুর গা চালগা পরে এই বাছুর আনবার গেছি গেলে পরে ওই শব্দ শুনলাম শব্দ আর আরো আমার সময় যে তাগো আমি ডাক দিছি যে কি শব্দ করে আমরা দেখে যাও পরে তারা গেছে তারা যাই হলো হুল ওই শব্দটাই

আমরা এখন জানতে ভাইয়ের কাছে যে এটা সম্পর্কে তার কি ধারণা এই জায়গা মোহাম্মদ রুবুল মিয়া আমাদের আমাদের বাড়ি এই জায়গায় স্থানীয় আমরা চৈতর বাইত ভাই গ্রামের নাম দেওয়া ইউনিয়ন গাডাল থানা টাঙ্গাইল জেলা ও বিগত চার দিন যাবৎ এরকম সবাই লোকজন আসতেছে এটা উদ্ উদ্গঠন হয়েছে তখনকার বিগত চার দিন যাবতে আছে এই এই জায়গা প্রচার হয়েছে গরুর রাখাল আছে না রাখাল রাখাল তারা সবাই মিলা যে গরু রাখতে চড়াইতে আসছে তখনকার আর কি এটা খোঁজ করছে তারা সবাই মিলা যে তিন তিন চার দিন কোনো খোঁজ প্রকাশ হয় বিগত দুই দিন যাবত এটা প্রকাশ হয়েছে আর কি ভাই দুই দিন ধরে এটা মানুষ জানা জানাজানি হয়েছে সবাই আসতেছে এখন বলতো জানা যায় নাই এমনি ই আছে যে গর্ত করছে এই জায়গা থেকে এমনি আমাদের মতো আছে দর্শক শ্রোতা আছে তার আসে আসে ওই খোঁজছে কিছুটা খুঁজ দেখছে কিছু নাই এখনও কিন্তু শব্দ আছে ডবঢপ শব্দ হয় এই জায়গায় এটা কী আছে আল্লাহ সারা বিদা কেউ জানতে পারতেছে না এখনো আমাদের জানার আগ্রহ যে এই জায়গায় কী আছে ভাই আমরা এটাই আমাদের জানার আগ্রহ আপনি কি সরকারি প্রশাসনকে কিছু বলতে চান সরকারি প্রশাসন যদি আমাদের এটা উত্তোলন করে দেখা দিত আমাদের মনের তৃপ্তি আশা আকাঙ্ক্ষার এটা আমাদের মৃত্যু কিন্তু সরকারি প্রশাসন আসছিল তো তারা দেখা গেছে কিন্তু তারা এখন তো পুলিশ পুলিশ প্রশাসন কোনো কিছু এদের জঙ্গল অনেক জায়গা এ জায়গায় অনেক নারী পুরুষ অনেকে আসে অনেক দূর দূরান্ত থেকে এখান্ত অনেক ধরনের অকারেন্স হতে পারে কিন্তু একে এ জায়গায় কোনো পুলিশ প্রোডাকশন দেওয়া হয় আমাদের আগ্রহ আমাদের স্থানীয় বলা আমরা এই হিসাবে আমরা আগ্রহ করতেছি যে এই জায়গায় পুলিশ প্রোডাকশানও দেওয়া উচিত কারণ আমাদের পরবর্তীতে পরবর্তীতে এই জায়গায় কোনো অকারেন্স হলে আমাদের আমাদের কোনো কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না কারণ এই জায়গায় কোনো ই নাই নিরাপত্তা নাই নিরাপত্তাহীনতা এই জায়গায় অনেক জঙ্গল বিগত সাত কিলো ভিতরে পশ্চিমে বিগত সাত কিলোর ভিতরে কোনো বাড়িঘর নেই উত্তরে উত্তরে লোকে দু এক কিলো ভিতরে দক্ষিণে তিন কিলো পূবে চার কিলো এরকম জঙ্গল এলাকা এক পাহাড়ি অঞ্চল কেন এরিয়ায় পড়ছে বা এই জায়গায় কোনো এরিয়া নির্ধারণ করছে এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়েছি একটা গা গার্ডাল ক্যান্ট ওম্যান্ট জরগা ক্যান্ট ওম্যান্ট গার্ডাল স্থানে আছে এরিয়া ভিতরে আছে এ জায়গায় বাড়িঘর আসছিলো অনেক আগে পূর্বে কিন্তু এই জায়গায় বিগত বিশ বছরের মতো কোনো বাড়িঘর নেই বিশ বিশ বছর ধরে এই এরকম আকাশমণি গাছ এটা বলে আর কি এই এই জায়গায় আকাশমণি গাছ আছে পাহাড়ি অঞ্চল এদের গাছ একবার বনছিল তারা কাটে নিয়ে গেছে সরকারি কর্তৃপক্ষ কিন্তু আবার দ্বিতীয়বার হয়েছে কিন্তু এই জায়গায় কোনো ই নাই এরকম জঙ্গল এলাকা বাই এটাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন এটা আমাদের অনুরোধ রইল আপনাদের সবার পক্ষে ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমরাও শুনতে পাচ্ছি আমরাও ওই ক্যামেরাটির মাউথপিস ধরেছিলাম এটা আমাদের একটি অনুরোধ সরকারি প্রশাসনের এটা কোনো কিছু করার দরকার তার জন্য আমরা সরকারি লোকেদের অনুরোধ করছি এটা যদি সরকারি কোনো লোক দেখে থাকেন তাহলে এখানে এসে তদন্ত করার জন্য অনুরোধ করছি এটা কোনো কিছু অলৌকিক কিছু নাকি দেশের কোনো মূল্যবান সম্পদ